তা আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে, পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন। সালা আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয়, আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়, এটা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। পবিত্র কোরআন বলছে সূরা ফাতিহার 4-7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, যারা পথভ্রষ্ট। এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে। সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালাহ আদায় করার মাধ্যমে, আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন আসসালাতু খায়রু মিনান নাওম, যে ঘুম অপেক্ষা সালাহ উত্তম, ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম। একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালাহ আদায় করে, আর সে তার দিন শেষ করে এশার সালাহ দিয়ে ঘুমাতে যাওয়ার আগে। সালাহ এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে। সালাহ আদায়ের সময় যে সমাবেশ, সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায়, মমত্ব বোধ বাড়ায়, একতা বাড়ায়, আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত, সংহতি বৃদ্ধি পায়। সালাহ আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয়। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে, আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, অধিক ন্যায়পরায়ণ। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা দিয়ে বিচার করবেন, সেটা গোত্র নয়, বর্ণ নয়, ধর্মবিশ্বাস নয়, সম্পদ নয়, লিঙ্গ নয়, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে। সালাহ আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ। একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না, পেছন থেকে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে? পবিত্র কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন, কারণ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। খাদ্য হিসেবে মানুষের গোস্ত খাওয়া একটা অপরাধ, এমনকি ক্যানিবালরা যারা মানুষের গোস্ত খায় তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না। কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন, অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন। কোনো প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না, এটা পাপ, আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ, দ্বিগুণ পাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন, তোমরা তাকে ঘৃণ্যই মনে করো। সালা এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায়। আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিম সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল
ইন্নাল বাতিল কানা যাহুকা, বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে। সালাহ আমাদের সত্যবাদী হতে শেখায়। একই ধরনের কথা বলা হয়েছে সূরা বাকারায় 42 ও 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সবসময় আমরা সত্যি বলব। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না। পবিত্র কোরআন বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ, আপনারা ঘুষ দেবেন না। পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে। পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয়। পবিত্র কোরআনে সূরা রদের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয়। যখন আল্লাহকে স্মরণ করবেন, যখন সালাহ আদায় করবেন, আপনি তখন খুবই শান্তিতে থাকবেন, আপনার হৃদয় প্রশান্ত হবে। সালাহ হলো আল্লাহ তাআলার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসাবরি ওয়াস সালাহ, হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা ওয়া সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সামাজিক উপকারিতার পাশাপাশি, আত্মিক উন্নতির পাশাপাশি, অন্যান্য উপকারের পাশাপাশি সালাহ থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা। সালাতে সময় যখন রুকুতে যায়, যখন মাথা নোয়ায়, শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয়, মেরুদণ্ডের বিভিন্ন নার্ভ শক্তিশালী হয়, মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায়, এতে করে দূর হয় পেট ফাঁপা জাতীয় সমস্যাগুলো। এরপরে যখন উঠে দাঁড়াই, অর্থাৎ রুকুর পরে যখন উঠে দাঁড়াই, শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ তখন স্বাভাবিক হয়, শরীরও তখন রিল্যাক্সড হয়। যখন আমরা সেজদা দিই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই, এটা হলো সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ, এটা হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক দিন মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সংস্পর্শে আসে, এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে আর সেখানেই জমা হয়ে থাকে। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেওয়া প্রয়োজন, তা না হলে আপনার মাথা ব্যথা করবে, পিঠে ব্যথা করবে, মাংসপেশিতে টান পড়বে। এসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে। যেমন ধরুন এমন কোন যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, সেখানে সাধারণত দেখা যায় একটা 3-pin প্লাগ আছে, তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায়, আর্থিং করা হয়। একইভাবে আমরা যখন সিজদায় যাই আমাদের কপাল মাটিতে ঠেকাই, শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো ব্রেইন আর ব্রেইনের শ্রেষ্ঠ অংশ হলো ফ্রন্টাল লোব, সেটা মাটিতে ঠেকানো হয়। এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো মাটিতে চলে যায়। তার মানে এই নয় যে সে সময় কপালের নিচে হাত রাখলে আপনি ইলেকট্রিক শক খাবেন। সিজদার সময় আমরা ফ্রন্টাল লোব মাটিতে ঠেকাই, ব্রেনের যে অংশটা চিন্তা করে সেটা মাথার উপরে থাকে না, সেটা থাকে ফ্রন্টাল লোবে। সেজন্যই আমরা সালাতের মধ্যে সিজদা করি। যখন আমরা সিজদায় যাই তখন আমাদের ব্রেনে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায়। যখন সিজদা করি তখন আমাদের মুখের চামড়ায় ও ঘাড়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের মুখমণ্ডলে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায়। এটা শীতকালে আমাদের জন্য খুবই উপকারী। বিভিন্ন অসুখ থেকে বাঁচতে পারি, যেমন ফাইব্রোসাইটিস ও চিলব্লেন। যখন সিজদা করি তখন প্যারানেজাল সাইনাসের ড্রেনেজ তৈরি হয়, এতে করে সাইনোসাইটিসের সম্ভাবনা কমে যায়, যেটা হলো সাইনাসের প্রদাহ। সারাদিন আমরা সাধারণত সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, আর ম্যাক্সিলারি সাইনাস এটার ড্রেনেজ থাকে শরীরের উপরের অংশে,
আমরা সারাদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বলে এর চলাচল হয় না। সেজন্য যখন সিজদায় যাই ব্যাপারটা অনেকটা এমন যে একটা ভরা পাত্র উল্টে দিলাম, এতে করে ম্যাক্সিলারি সাইনাসের ড্রেনেজটা হয়। এছাড়াও এতে করে আমাদের শরীরের ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাসের, এথমোডিয়াল সাইনাসের এবং স্পেনোডিয়াল সাইনাসের। এতে করে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায়, অথবা সাইনোসাইটিস যদি থেকেও থাকে এটা তার প্রাকৃতিক চিকিৎসা। এছাড়াও সিজদা তাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা। যেসব মানুষ ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকেন এতে করে ব্রঙ্কিল ট্রি দিয়ে রস নিঃসৃত হতে পারে। সিজদার কারণে ব্রঙ্কিল ট্রিতে রস জমা হয়ে থাকতে পারে না। এতে করে বিভিন্ন পালমোনারি অসুখের চিকিৎসা করা যায় যেখানে আমাদের শরীরে রস জমা হয়। আমাদের শরীরে রস ছাড়াও ধুলাবালি আর রোগ জীবাণু জমা হতে পারে। সিজদার মাধ্যমে এইসব অসুখেই উপকার পাওয়া যায়। আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুসের মাত্র 2/3 ব্যবহার করে থাকি, আর বাকি 1/3 ফুসফুসের সেখানে বাতাস থেকে যায়। মাত্র 2/3 তাজা বাতাস আমাদের ফুসফুসে ঢোকে আর বের হয়ে যায়, ঢোকে আর বের হয়। বাকি 1/3 বাতাসকে বলে রেসিডুয়াল এয়ার। আমরা যখন সেজদা করি তখন আমাদের তলপেট চাপ দেয় আমাদের ডায়াফ্রামে, আর এই ডায়াফ্রাম চাপ দেয় আমাদের ফুসফুসের নিচের অংশে, আর এতে ফুসফুসের সে রেসিডুয়াল এয়ার বের হয়ে যায়। তাহলে এই বাতাস বের হয়ে গেলে আরো তাজা বাতাস ফুসফুসে ঢোকে, এতে করে আমাদের ফুসফুস স্বাস্থ্যবান হয়। যখন সিজদা করি তখন যেহেতু অভিকর্ষ বল কমে যায় তলপেটের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায়। তলপেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধমনীর ভেতরে রক্ত চলাচল সেটা বেড়ে যায়। সিজদা এবং রুকু এগুলোর মাধ্যমে হার্নিয়া, ফিমোরাল ইত্যাদি অসুখের নিরাময় হয়ে থাকে। এছাড়াও সিজদায় অনেক রোগের নিরাময় হয়, তার মধ্যে একটা অসুখ হলো হেমোরয়েড, যেটাকে সাধারণ মানুষ বলে থাকে পাইলস। এছাড়া সিজদার মাধ্যমে জরায়ু স্থানচ্যুতিকে রোধ করা যায়। যখন সিজদা করি তখন আমাদের শরীরের ভর থাকে হাঁটুর উপরে, আমাদের পা থাকে নমনীয়। এছাড়া আমাদের পায়ের সোলিয়াস ও গ্যাস্ট্রোনিমিয়াস মাসল, এই মাসলগুলোকে বলা হয় পেরিফেরাল হার্ট, কারণ এই মাসলগুলোতে অনেক ধমনী আছে, আর এই ধমনীগুলো দিয়ে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয়ে থাকে। এতে করে শরীরের নিচের অংশ রিল্যাক্সড হয়। যখন সিজদায় যায় আমাদের হাঁটু তখন মাটি স্পর্শ করে, হাত এবং কপালও মাটি স্পর্শ করে। এই পদ্ধতিতে কার্ভাইকাল স্পাইনের বিভিন্ন অসুখের নিরাময় হয়, কারণ এই সিজদার মাধ্যমে ইন্টারভার্টিব্রাল জয়েন্টের উপকার হয়। সিজদার মাধ্যমে বিভিন্ন হৃদরোগেরও উপকার পাওয়া যায়। যখন আমরা সিজদা থেকে উঠি, যখন সিজদা থেকে উঠি আমরা হাঁটু গেড়ে বসি, শরীরের উপরের অংশে যে রক্ত চলে গিয়েছিল সেটা স্বাভাবিক হয় আর শরীরও রিল্যাক্সড হয়। তখন আমাদের উরু আর পিঠের ধমনের মাধ্যমে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, পিঠের মাংসপেশী রিল্যাক্সড হয়। সিজদার মাধ্যমে আমরা উপকার পাব কোষ্ঠকাঠিন্য আর বদহজমে। এতে করে যারা ভুগছেন পেপটিক আলসারে বা পাকস্থলীর অন্য রোগে তারাও উপকার পাবেন। যখন আমরা বসা থেকে উঠে দাঁড়াই, যখন আমরা সিজদা থেকে উঠে দাঁড়াই আমাদের শরীরের ভর থাকে তখন আমাদের পায়ের বলের উপরে। এতে করে আমাদের পিঠের মাসল, উরুর মাসল, হাঁটুর মাসল আর পায়ের মাসল শক্ত হয়। যখন আমরা সালা আদায় করি তখন আমরা শারীরিকভাবে উপকৃত হই। তবে মুসলিমরা শুধু শারীরিক উপকারিতার জন্য সালা আদায় করে থাকি না, এটা হলো বাড়তি উপকার। আমরা সালা আদায় করি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, তাকে ধন্যবাদ দিতে। আমরা সালা আদায় করি নির্দেশনার জন্য, ন্যায় নিষ্ঠার পথে প্রজ্ঞান হওয়ার জন্য। সালাতের এইসব বাড়তি উপকারিতা এমন লোককে আকৃষ্ট করবে যার বিশ্বাস কম, অথবা আকৃষ্ট করবে একজন অমুসলিমকে। কিন্তু মুসলিমরা আমাদের প্রধান কাজ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, কারণ এটাই আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ, এটাই আমাদের বিরিয়ানি। কিছু মানুষ আছে যারা হয়তো বলবে যে আমরা কিছু মুসলিমকে দেখি যারা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারপরও তারা ঠকায়, তারা সৎ না, তারা ন্যায়পরায়ণ লোক না। তাহলে আপনি কিভাবে বললেন যে সালা হলো ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং? আমরা জানি কিছু মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়েন প্রত্যেক দিন, তারপরও তারা ন্যায়নিষ্ঠ নন। এই প্রশ্নের উত্তরটা অনুষ্ঠানের শুরুতে আমাদের কারি দিয়েছিলেন, তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 1 ও 2 আয়াত, যেখানে উল্লেখ করা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা সালা আদায় করে নম্রভাবে ও মনোযোগের সাথে। আরবি শব্দ খাশিউন, এটা এসেছে খুশহু থেকে, যার অর্থ নম্রতা এবং মনোযোগ দেয়া। সেজন্য আল্লাহ বলেছেন যারা সালা আদায় করে মনোযোগের সাথে ও নম্রভাবে তারা অবশ্যই সফল কাম হবে, তারাই সালার উপকারগুলো পাবে। কিন্তু যারা শুধু বাইরে থেকে সালা আদায় করে কোন নম্রতা ছাড়া মনোযোগ ছাড়া, তারা সালার উপকারগুলো কখনোই পাবে না। তাহলে এই মুসলিমরা যারা সালা আদায় করে আর এ থেকে কোনো উপকার পায় না, তারা ন্যায়পরায়ণ নয়। এর কারণ হলো তারা সালা আদায় করে শুধু বাইরে থেকে কোন রকম নম্রতা এবং মনোযোগ ছাড়া। আর যদি কেউ মনোযোগী হতে চায় তাহলে সালার সময় সে যা বলছে তার অর্থ তাকে জানতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো তখন মেনে চলবেন। যেমন ধরুন সালার সময় ইমাম সাহেব সূরা ফাতিহার পরে পড়লেন সূরা ইখলাস আর বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সব মুসলিমই যারা মসজিদে এসে সালা আদায় করে তারা সবাই মানবে যে আল্লাহ এক অদ্বিতীয়। কেউ এই কথা বলবে না যে আল্লাহ আসলে এক নয়। আল্লাহ এখানে ইমামকে নির্দেশনা দিচ্ছেন, ইমাম এখানে যা করছেন তিনি মুসলিমদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পৌঁছে দিচ্ছেন আর বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কথাটা তাদের কাছে বলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে গিয়ে বলো যে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। অনেক মুসলিম নামাজ পড়ে কিন্তু যখনই তারা তাদের নামাজ শেষ করে তারা নামাজের সময় যে কথাগুলো বলেছিল তার কোনো প্রভাব তাদের উপর থাকে না। আর এটার প্রধান কারণ হলো তারা সেই কথাগুলো বুঝতে পারেনি। আপনি যদি সেগুলো বুঝতে না পারেন তাহলে প্রয়োগ করবেন কিভাবে?